বাংলাদেশের ক্রিকেট কয়েক বছরের মধ্যে যে জায়গাটা নিচ্ছে, যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সব বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে খেলছে, ইনফ্যাক্ট আমি যখন শঙ্খচিলে শ্যুট করতে গেছিলাম, বাংলাদেশের টিমের, আমি নামটা এক্ষুনি ভুলে গেছি, একটা ওরা পুলিশ থেকে একদম ইন্টিরিয়ার গ্রামে তো একটা অর্গানাইজ করেছিল আমাকে, আমার জন্যে সেখানে দেখা হয়েছে, তখন তাকে নামটা ভুলে গেছি, কেন ভুলে গেছি আমি এই মুহূর্তে, কিন্তু বাংলাদেশের খেলা আমি লাস্ট খেলাটাও যেটা যেভাবে পারফর্ম করেছে, আমাদের মিস্টার বচ্চন অব্দি টুইট করেছেন, এখন কিন্তু দেয়ার এটা না অনেকটা ওই হয় না, হঠাৎ ছোটোর থেকে ছোট ছোট বলতে বাচ্চা বড় হয়ে গেলে যেটা হয়, পারফরমেন্স লেভেল ইজ গোয়িং ভেরি হাই, এবং আমার কোথাও মনে হয় যেভাবে তারা বাড়ছেন ক্রিকেটে, দে উইল বি এ থ্রেট ফর বিগ বিগ টিম অল ওভার দি ওয়ার্ল্ড। কেমন ভারত বাংলাদেশের খেলা হলে মানে এনজয়টা কিভাবে হয়, মানে এখন তো প্রায় শেয়ানে শেয়ানে? হ্যাঁ মানে এই যে আমার বলছে আমাদের ভারতবর্ষ কিন্তু এখন ইয়াং ব্র্যান্ড, জানো আমাদের পুরোটাই প্রায় ইয়াংদের ওপর চলে গেছে, ওখানেও ইয়াং লড়াই হবে, যে বেটার খেলবে সে জিতবে, কিন্তু আমার কাছে ওটা কখনোই মনে হয় না, মানে অনেস্টলি বলছি যেটা হয় না যে ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা এটা না পরম্পরা হয়ে যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন, ওটা যারা ইস্ট বেঙ্গল ফ্যান তারা মানে ডাই হার্ড ফ্যান, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশ ভালো খেললেও কিন্তু আমাদের, আমরা কিন্তু ইকুয়ালি এনজয় করি, মানে এর মনে হয় আমাদেরই তো লোকরা করছে, আমি সারা ভারতবর্ষের কথা জানি, কিন্তু আমি আমাদের আমাদের কথা বলছি, আমরা মনে করি যে আমাদেরই ছেলেরা খেলছে।